আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমি কেন বিক্রি করলাম আমার সুজুকি জিক্সার FI ABS বাইকটা। অনেকেই বলছেন যে আমি কেন বিক্রি করলাম বাইকটা। তো প্রথম কথা হলো যে আমি নতুন বাইক কিনবো, এই জন্য বিক্রি করছি। তাছাড়া বাইকের অনেক সমস্যা আছে যেটা আমার কাছে মনে হয়েছে, এমন না যে সব খারাপ, তো অনেক ভালো দিকও আছে, যেমন ব্রেকিং সিস্টেম স্মুথভাবে গাড়ি কন্ট্রোল করা যায় ABS এর কারণে, আর হট পিক আপ দ্রুত স্পিড তোলা যায়। এছাড়াও আছে মনে করেন মাইলেজ, জোস মাইলেজ পাইছি, প্লাস LED হেডলাইটের কারণে রাতে খুব একটা আমার প্রবলেম হয় না। এগুলো হচ্ছে ভালো দিক। আর মেন কারণ যেগুলো বিক্রি করলাম সেগুলো হচ্ছে যে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায় হালকা রাইডের ক্ষেত্রেও। সেটা মানে এমন অবস্থা হয় মাঝে মাঝে যে আপনার পা পুড়ে যাবে, এতটাই হিট হয়ে যায়। আর আরেকটা খারাপ দিক পাইছি আমি, সেটা হলো ABS মাঝে মাঝে যখন আমি ভাঙা রোডে চালাই ABS কাজ করে না, মানে অনেক সময় ব্রেক ধরলেও সেটা ধাক্কা মেরে দেয় আর কি, ধরেই না কোনোভাবে। এটা একটা খুব অদ্ভুত একটা জিনিস যেটা আমার কাছে খুব খারাপ লাগছে বাইকের। তো আরেকটা যদি বলি সেটা হলো সিটিং পজিশন। আমি প্রায় অনেক লং রাইড করি, বিভিন্ন জায়গায় যাই, তো সেই ক্ষেত্রে আমার থাই প্রচণ্ড ব্যথা করে। তো সিটিংটা আমার পজিশনটা খুব খারাপ লাগছে এই জন্যে। আর তার মধ্যে আবার পিলিয়ন সিটটাও যথেষ্ট পরিমাণে ছোট, যার কারণে একটু বেশি সমস্যা হয় পিলিয়নের ক্ষেত্রে, ছোট সিটের কারণে। এটা একটা কারণ। আরও যদি বলি সেক্ষেত্রে আমি যখনই লং ট্যুর দিয়ে আসি বাইকের কিছু না কিছু প্রবলেম লেগেই আছে, একটা দিনের জন্য শেষ হয় না। বিশেষ করে ইঞ্জিন থেকে একটা বিরক্তিকর সাউন্ড আসে, এটা আমার খুবই বিরক্ত লাগে, আর এটা প্রতিবারই হয়, কেন হয় সেটাও জানি না। আর শেষে যদি বলি সেই ক্ষেত্রে বলতে পারেন যে সাসপেনশান, মানে বাইকের সাসপেনশানটা খুবই শক্ত, বিশেষ করে সামনেরটা। অফ রোডে চালানোর সময় মানে অনেকটাই ঝাঁকুনি দেয়, যার কারণে খুব প্রবলেম হয় মাঝে মাঝে। তো আমার পার্সোনালি এই কয়েকটা কারণ আর কি খারাপ লাগছে, তো এই জন্যে বাইকটা বিক্রি করে দেওয়া। অনেকে আছে যাদের কাছে এগুলা কোনো প্রবলেম মনে হয়নি, আমি কথা বলছি তারা এইসব প্রবলেম ফেস করেনি, বাট আমার কাছে এগুলা যথেষ্ট পরিমাণে প্রবলেম মনে হয়েছে। তো এটা আমার একান্ত মতামত আর একান্ত অভিজ্ঞতা, সবার সাথে মিল নাও হতে পারে। তো এই আর কি আজকের বিষয়, এই জন্যই ভিডিওটা বানানো যে আমি কেন বিক্রি করলাম আমার বাইকটা। তো আজকে এ পর্যন্তই, এই ভিডিও করার জন্যই আসা, এটা বলার জন্য আর কি আসা। তো এখানে শেষ করছি আজকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন যাতে সেফভাবে রাইড করতে পারি। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।